আসসালামু আলাইকুম, ফোর্ড এসকেপ, এটার গিয়ার অয়েল চেঞ্জ করবো। মেরকন এলবি, এখানে দেখো আছে মেরকন এলবি, এটার গিয়ার অয়েল চেঞ্জ করবো। তার জন্য এই কভার এটা খুলে নিতে আসছি। গিয়ার অয়েল চেঞ্জ করার জন্য এখানে 11 নম্বর আর এটা 10 নম্বর এলিঙ্কি 10 mm আর এটা 10 বোল্ট আর ওই যে চেক বোল্ট, এটা 10 mm এলিঙ্কি দিয়ে চেক করবো আর এটা 11 নম্বর 11 mm এখন এটা টেনতে নিব। টেনে নিলাম, অয়েল মোটামুটি ভালোই খারাপ হয়েছে। পুরো অয়েল পরার পরে ডেড বোল্ট ফিটিং করে নেব। নিচে চেক বোল্ট খুলে রেখে এখানে উপরে ক্যাপ খুলে নিতে আসছি। তো এখানে দেখেন মেরকন এলবি লেখা আছে, তো ওই হিসাবে অয়েল সেম মেরকন এলবি। সাড়ে 4 লিটার অয়েল ঢালার পরে দেখেন চেক বোল্ট দিয়া অয়েল পড়তা ছিল, এখন টাইট করে নেব।
আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক আছে। তো গাড়ি ভালো স্পিডে চালাই দেখলাম, সব কিছু ঠিক আছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।